শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উপরন্তু চলমান অর্থনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা ইতিমধ্যেই দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু তারপরেও বাজার সামান্য বৃদ্ধি পেয়ে 4.67 পয়েন্ট হয়েছে। তারল্য সংকট কমাতে এবং পুঁজিবাজারকে সহায়তা করতে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড CMSF 20 কোটি টাকা প্রদান করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক 5000 কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন প্রকল্প চালু করেছে, যাতে উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পের কার্যক্রমের জন্য ব্যবহৃত পুরনো ক্ষতিকারক মেশিনগুলোর পরিবর্তে পরিবেশ বান্ধব মেশিনের ব্যবস্থা করা হয়। জ্বালানি ও কাঁচামাল আমদানি বৃদ্ধির কারণে জুলাই থেকে নভেম্বরে লেটার অফ ক্রেডিট LC খোলার খরচ 4.5 বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। BSEC বীমাকারীদের নতুন বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC তারল্য সংকট কমাতে বীমা কোম্পানিগুলোকে বাজারে বিনিয়োগের জন্য অনুরোধ করেছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।